সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা হাজির হয়েছি দিনের পথে ফিরে আসার এক অসাধারণ গল্প নিয়ে। গল্পটি এক বোন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। একজন জেনারেল টিচার আমাদের বাংলা ইংরেজি ক্লাস নিতেন। উনি মাদ্রাসার আবাসিক টিচার ছিলেন। অধিকাংশ সময় উনার মন খারাপ থাকতো, মন খারাপ আর অদ্ভুত গাম্ভীর্যতা নিয়ে ক্লাস নিতেন। আমরা কখনো কিছু জিজ্ঞেস করি নাই। একদিন সাহস করে জিজ্ঞেস করেই ফেললাম, মিস আপনার মন খারাপ কেন, প্লিজ বলবেন। আমার সাথে সাথে সবাই সুর মিলাল। মিস মুচকি হাসলেন, আমাদের অনুরোধটাকে ফেলতে পারলেন না। মিস একটা দীর্ঘশ্বাস নিয়ে বলা শুরু করলেন, আমরা দুই বোন আর এক ভাই, মা বাবার সাথেই ঢাকা শহরে ছোট্ট একটা ফ্ল্যাটে বড় হওয়া, কলেজ থেকে বিয়ে অবধি কোনো ইসলামিকভাবে পথ চলা, না নামাজ, না আল্লাহকে ডাকা, না শরিয়া মানা, কিছু যেমন জানতাম না তেমনি মানতামও না। একদিন কলেজ থেকে বাসায় এসে দেখি অনেক লোকজন বাসায়। আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বের হতেই এক মহিলা আমাকে টান দিয়ে সবার সামনে নিয়ে হাজির। কোনো সাজসজ্জা কিছুই করিনি, সবাই আমাকে খুব পছন্দ করে, ছেলে আংটি পরিয়ে দেয়, আমাদের বিয়ে হয় ডিজে পার্টি দিয়ে, সাউন্ড বক্সে সারা রাত গান বাজিয়ে, আমাকে পার্লার থেকে সাজানো হয়। শ্বশুর বাড়িতে আসার পর লোকজন আসছে যাচ্ছে, বেপর্দা পরিবারগুলো যেরকম হয় আর কি। আমার ছোট দেবর তো আমার রুমে এসে শুয়ে থাকতো, টিভি দেখতো, যদিও সে প্রাপ্তবয়স্ক ছিল। তখন পর্দার বোঝ না আমার মাঝে ছিল আর না পরিবারের অন্য কারোর মাঝে ছিল। পর্দা নামে ইসলামিক কিছু আছে সেটা আমাদের মস্তিষ্কেই ছিল না। আমার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার, সে অনেক বেশি স্মার্ট আর আধুনিক। হাজব্যান্ড ঢাকার এক কোম্পানিতে চাকরি করত। সে সুবাদে আমরা আলাদা একটা ফ্ল্যাট নিয়ে ঢাকায় থাকি। একবার ভ্যালেন্টাইন ডেতে আমাকে বলল, তুমি টিএসসি মোড়ে আসো, আমি ওখানে যাচ্ছি। আমি পাতলা একটা শাড়ি পরে হালকা সাজগুজ করে চুল খোলা রেখে বেরিয়ে এলাম। দাঁড়িয়ে আছে টিএসসি মোড়ে, তপ্ত দুপুরের অগ্নিঝরা রোদে এক ঘন্টা হয় অপেক্ষায় আছি। তবুও সে না আসায় আমি রাগে গজ গজ করছিলাম। অমনি দেখে সে এসে হাজির, হাঁটু কেড়ে বড় এক ফুলের তোড়া আরো অনেক গিফট এক এক করে আমার হাতে দিয়ে সারপ্রাইজ দেয়। রাস্তার শত শত চোখ আমাদের দেখছে আর মিটি মিটি হাসছে, ওরাও উপভোগ করছে আমাদের এই রোমান্টিকতা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর কিছুদিন পর আমার জীবন অস্তিত্বের নতুন এক আহ্বান শুনতে পাই, যে আহ্বান এর আগে কোনোদিন শুনিনি। আমার হাজব্যান্ডকে কথেক হুজুর ইসলামের দাওয়াত দেয়, অথচ আমরা মুসলমান এমন নির্লজ্জ, এমন হতভাগা মুসলিম যে ইসলামের কিছুই নেই আমাদের মাঝে। এই হুজুররা আমার হাজব্যান্ডের সাথে ল্যাপটে মিশে থাকে। অফিসের ছুটির দিনগুলো হুজুররা বাধ্য করতো আমার হাজব্যান্ডকে মসজিদে সময় দিতে। আমার হাজব্যান্ডকে আল্লাহ কবুল করেন, উনার মাঝে আস্তে আস্তে পরিবর্তন লক্ষ্য করছিলাম। প্রায় সময় নামাজে পড়ে কাঁদত, কান্নাবেজা কণ্ঠে আমাকে বুঝাতেন উনার মর্মস্পর্শে দরদ মাখা দিনের দাওয়া আমি উপেক্ষা করতে পারিনি। আমিও নামাজ পড়া শুরু করি, আমার হাজব্যান্ড দাঁড়িয়ে রাখা শুরু করে আর আমি হাত মোজা পা মোজা পরে পরিপূর্ণ পর্দা করার চেষ্টা করি। এটা একমাত্র মাস্তুরার জামাতের ওসিলায়। সেখানে আমরা প্রচুর সময় দিতাম, যতই দিনের গভীরে পৌঁছাতে ছিলাম ততই এক স্বাদ পাচ্ছিলাম। যতই দিনের বিধান জানছিলাম আমি আর আমার হাজব্যান্ড পালন করার জন্য প্রতিযোগিতায় লেগে যেতাম। এভাবে প্রচুর সময় দিতে দিতে আমার হাজব্যান্ডের চাকরিটা চলে যায়, আমি অনেকটা ভেঙে পড়ি, আল্লাহর পরীক্ষা ভেবে আশ্বস্ত হই। চাকরি ছাড়া ক মাস চলা সম্ভব? দুই তিন মাস পর থেকেই অর্থনৈতিক অবস্থা খুব নাজুক হয়ে যায়। বাধ্য হয়ে কিছু ফার্নিচার বিক্রি করলাম। কিছুদিন চলার পর বুঝলাম এভাবে বাসা ভাড়া দেওয়াটা বোকামি। আমি দামি কিছু ফার্নিচার আমার বান্ধবীর বাসায় পাঠিয়ে দিই, যেন পরবর্তীতে কাজে লাগাতে পারি। আমরা ঢাকা শহর ছেড়ে চলে যাই শ্বশুর বাড়ি। আমাদের এই পরিবর্তন সম্পর্কে কেউ জানতো না। বাড়িতে যাওয়ার পর শ্বশুর শাশুড়ি আমাদের এই অবস্থা দেখে ক্ষিপ্ত হয়ে যায়। জঙ্গি, মুন্সি, সন্ত্রাস ইত্যাদি নানান ভাষায় বকা দেয়, আমাদের ব্রেইন ওয়াশ করেছে, পাগল বানিয়ে ছেড়ে দিয়েছে ইত্যাদি নানান কথা, যেগুলো ছুরির আঘাতের ন্যায় বুকে বিদ্ধ হতো। আমরা আমাদের রুমে আসি। আমার দেবরকে রুমে ঢুকতে বা আমার সামনে না আসার জন্য অনুরোধ করায় আমাকে অনেক কিছু বলে, যেগুলো বলতে চাচ্ছি না। আমার হাজব্যান্ডের চাকরি নেই, এটা নিয়ে প্রতিনিয়ত কথা শুনতে হতো। আমার হাজব্যান্ড হালাল চাকরির জন্য খুব চেষ্টা করছিলেন, একদিন মারাত্মক পর্যায়ে চলে যায় কথা বলার সীমা। বাধ্য হয়ে বাসা থেকে বের হয়ে পড়ি। কোথায় যাব, কোথায় থাকব, কোনো কিছুই তখন জানি না। আল্লাহর নাম নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করি। বাসের জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলছিলাম, হে আল্লাহ,
তোমার দিন পালন করতে গিয়ে তোমার জমিন কি এতই সংকীর্ণ হয়ে গেছে যেখানে কোথাও আমাদের ঠাঁই নেই? আমি কাঁদছিলাম, খুব পেরেশান ছিলাম, মনে মনে আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন উত্তম কোনো ব্যবস্থা হয়। আমার হাজবেন্ড দাওয়াতে হুজুরদের সাথে ফোনে কথা বলে আমাদের অবস্থা কিছুটা শেয়ার করে। ওনারা তখন আমার জন্য মহিলা মাদ্রাসায় বাংলা ও ইংলিশ টিচার পদে জয়েন করার অফার দেয়। আমি বিনা বাক্যে অফারটি লুফে নিই। আমার হাজবেন্ডকে কাকরাইল মসজিদে আসার আহ্বান করে। উনি আমাকে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার পর বললাম, আমি তো এই মাদ্রাসায় থাকব, আপনি কোথায় থাকবেন? উনি হেসে বললেন, আমি কাকরাইল মসজিদে যাচ্ছি, ওখানে 6 মাস থাকব, এরপর চাকরির খোঁজ করব। কান্না ভেজা চোখে হাজবেন্ডকে বিদায় দিই। মিস মাথা নিচু করে বসে আছেন, উনার চোখ থেকে টকটক করে অশ্রু ঝরছে। আমরা বাকরুদ্ধ, কি বলে সান্ত্বনা দেব যে ভাষাটুকু খুঁজে পাচ্ছিলাম না। মাদ্রাসার ফাইনাল এক্সামের 1 মাস আগে মিসের হাজবেন্ড আসে। মিস নিজের বাবার বাসায় থাকবে যতদিন হাজবেন্ডের চাকরি না হয়, তাই সবার থেকে বিদায় নিয়ে একেবারে চলে যায়। যাওয়ার সময় মিস ও আমরা খুব কেঁদেছিলাম। আমরা এক্সাম দিয়ে মাদ্রাসা থেকে চলে আসি। আমার খালামণি মাদ্রাসার ভিতরগত দায়িত্বের প্রধান শিক্ষিকা ছিলেন। শিশুবাদী মিসের সাথে খালামণির যোগাযোগ হতো। 2 বছর পর খালামণির সাথে মিসের যোগাযোগ হয়। জানতে পারি মিসের হাজবেন্ডের খুব ভালো চাকরি হয়েছে। আরও খুশির সংবাদ হলো, মিসের মেয়ে হয়েছে, আপাতত ভাড়া বাসায় আছেন, আগামী মাসে নিজ ফ্ল্যাটে উঠবেন। অবশেষে আল্লাহ পরীক্ষা নিয়ে অফুরন্ত নিয়ামা দান করেছেন। প্রিয় মিসের এতগুলো সুসংবাদ শুনে খুব খুশি হয়েছিলাম আমাদেরকে ইনভাইট করে যাওয়ার জন্য। কিন্তু সময় সুযোগ পরিস্থিতি ঝামেলায় মিসের সাথে দেখা করা সম্ভব হয়নি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটাই ছিল এক দম্পতির দিনে ফেরার কাহিনী। কাহিনীটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।